ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. حمد ومصلي على ما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. একজন ভাই প্রশ্ন করেছিলেন যে গাজওয়ে হিন্দ অর্থাৎ হিন্দুস্তানের যুদ্ধ সম্পর্কে হাদিসে কি বর্ণিত হয়েছে, এ সম্পর্কে নন মুসলিম ভাইরা এই হাদিসকে নিয়ে চরম বিভ্রান্তি ছড়াচ্ছে এবং মুসলিমদের নামে অপবাদ দেওয়ার চেষ্টা করছে। আসলে হাদিসগুলো কি এবং এর প্রেক্ষাপট কি, এ ব্যাপারে ভাই জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন। গাজওয়ে হিন্দ বা হিন্দুস্তানের যুদ্ধ সম্পর্কে যত হাদিস এসেছে তার মধ্যে শুধুমাত্র একটা হাদিসেরই সত্যতা বা অথেন্টিকিটি সম্পর্কে ওলামারা ঐক্যমত পোষণ করেছেন যে এই সম্পর্কে শুধুমাত্র একটা সহিহ হাদিস পাওয়া যায়, যেটা সাউবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। এছাড়া আর যত হাদিস রয়েছে সবগুলোই জয়ীফ। তো আমরা ইনশাআল্লাহ হাদিসগুলো সম্পর্কে বিস্তারিত জানবো, তারপরে এই হাদিসের ব্যাখ্যা সম্পর্কে জানবো ইনশাআল্লাহ। প্রথম যে সহিহ হাদিসটা আমরা পাই সেটা হচ্ছে সাউবান মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাউবান যিনি রাসূলুল্লাহের স্বাধীন গোলাম ছিলেন, মুক্ত গোলাম ছিলেন, দাস ছিলেন, তিনি বর্ণনা করছেন যে ঈসা বাতানে মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার, দুইটি জামাত আমার উম্মতের মধ্য থেকে দুইটি জামাত এমন আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্ত করে দেবেন, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্ত করে দেবেন। সেই দুটি জামাত কারা? ইসাবাতুন তাগসুল হিন্দ, একটি জামাত হচ্ছে তারা যারা হিন্দুস্তানে যুদ্ধ করবে, যারা হিন্দুস্তানে যুদ্ধ করবে। ও ইসাবাতুন তাকুনু মা ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াসসালাম, আর দ্বিতীয় জামাত হচ্ছে ওই জামাত যারা ঈসা আলাইহিস সালামের সঙ্গে যুদ্ধ করবে, অর্থাৎ কিয়ামতের পূর্বে যে ঈসা আলাইহিস সালাম আসবেন এবং তার সঙ্গে যে জামাত থাকবেন, যে দল বা যে সৈন্যবাহিনী থাকবে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে মুক্ত করবেন। এই হাদিসটা মুসনাদ আহমদ হাদিস নম্বর 22396, সহিহ নাসাঈ হাদিস নম্বর 3175, সিলসিলাতুল আহাদিস সহিহা হাদিস নম্বর 1934, সহিহুল জামি হাদিস নম্বর 4012। এই হাদিসটা সর্বসম্মতিক্রমে ওলামা হাদিসটাকে সহিহ বলেছেন, এই হাদিসটাই সহিহ। এছাড়া এ সম্পর্কে যত হাদিস আছে সবগুলোই জঈফ এবং অতপার্থক্য পরিপূর্ণ, সেগুলো সেই জন্য সেই হাদিসগুলোর বিশ্বাস রাখা যায় না। আমরা একটু উদাহরণস্বরূপ জানবো, যেরকম একটা হাদিস আমরা জানতে পারি যে আনা আবি হুরায়রাতা ক্বালা, হয়তো আবু হুরায়রা বর্ণনা করছেন যে রাসূল সাল্লাম বলেছেন ওয়াআদা রাসূলুল্লাহ সাল্লাম গাজওয়াতুল হিন্দে, রাসূল সাল্লাম গাজওয়াই হিন্দের ওয়াদা করেছেন যে গাজওয়াই হিন্দ হবে। ফাইনিশতু কুনতু মা খায়রুশ শুহাদা, হয়তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ইচ্ছা পোষণ করছেন যদি আমি ওই যুদ্ধে শহীদ হতে পারতাম তাহলে সবচেয়ে উত্তম শহীদ হতাম, যদি আমি ওই যুদ্ধে শহীদ হতে পারতাম তাহলে আমি সবচেয়ে উত্তম শহীদ হতাম। ওয়াইন রাদাতু ফানা আবু হুরায়রা আল মুহাররার, আর যদি আমি গাজী হয়ে ফিরে আসতাম তবুও আমি জাহান্নাম থেকে মুক্ত হতাম। তো এই হাদিসটাকে ওলামারা ঐক্যমত সহকারে জঈফ বলেছেন, এই হাদিসটা সম্পর্কে ওলামারা বলছেন যে হাদিসটা তিনটে পদ্ধতিতে বর্ণিত হয়েছে, অর্থাৎ তিনটে যে রাস্তা হাদিস যে বর্ণনা হয়, একটা হাদিস কয়েকটা রাস্তা দিয়ে বর্ণনা হতে হতে আসে। হ্যাঁ, মানে কিরকমভাবে হয়, যেরকম মূল রাবি একজন, হয়তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু মূল রাবি একজন, যে রাসূলুল্লাহ সাল্লাম মেন, তিনি হাদিস বলছেন আর তার কাছ থেকে শুনছেন কে, সাহাবা একজন, এবার ওই সাহাবা থেকে কয়েকজন তাবিয়ে শুনছে, এবার ওই কয়েকজন তাবি থেকে একটা একটা পথ বেরিয়ে আসছে। হ্যাঁ,
গিয়ে কিন্তু সমস্ত পথগুলো মিলছে কোথায়, একটা জায়গাতে, সেটা হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো মেন রাবি হচ্ছেন, বর্ণনাকারী হচ্ছেন একজন, আর সেখান থেকে বিভিন্ন শাখা প্রশাখা বেরিয়ে আসছে। তো ওলামারা বলছেন যে এই হাদিসটা হয়তো আবু হুরায়রা থেকে তিনটে পদ্ধতিতে বা তিনটি রাস্তাতে বর্ণিত হয়েছে, আর সমস্ত রাস্তাগুলি হচ্ছে জঈফ, সমস্ত রাস্তাগুলি হচ্ছে জঈফ। প্রথম রাস্তা জাবর বিন উবাইদা, তিনি হযরত আবু হুরায়রা থেকে বর্ণনা করছেন। হযরত আবু হুরায়রা থেকে বর্ণনা করছেন কে? জাবর বিন উবাইদা। এই হাদিস সম্পর্কে এই হাদিসটা বর্ণনা করছেন মুসনাদ আহমদ এবং আহমদ বিন হাম্বাল 12 খণ্ডের 28 পৃষ্ঠাতে। এই হাদিসের যে বর্ণনাকারী হযরত আবু হুরায়রার পরের যে বর্ণনাকারী জাবর বিন উবাইদা, তার সম্পর্কে আমরা বলছেন যে ওয়াহাদা ইসনাদ যঈফুন, এই হাদিসের সনদ যঈফ, বিসবাবে জাবর বিন আবদুল্লাহ, কেননা জাবর বিন আবদুল্লাহর কারণে হাদিসটা যঈফ হয়েছে। তিনি এমন একজন রাবি, লাম ইউসিকুহু, যাকে কেউ শক্তিশালী বলেননি, যাকে কেউই শক্তিশালী বলেননি, সকলে একে দুর্বল রাবি বলেছেন, সকলে একে দুর্বল রাবি বলেছেন। ওয়াল খাবরুল মুনকার, আর এই রাবির যত খবর পাওয়া গিয়েছে সবগুলোকেই ওলামারা গ্রহণযোগ্য বলেছেন। এটা বর্ণিত হয়েছে কোথায়? আসমাউর রিজাল, অর্থাৎ হাদিস শাস্ত্রের যে সবচেয়ে মূল্যবান গ্রন্থ তাহাদিবুত তাহাদিব, সেই গ্রন্থের দ্বিতীয় খণ্ডের 59 পৃষ্ঠাতে। তো আবু হুরায়রা থেকে যে এই পদ্ধতিটা, যেটা জাবর বিন উবাইদা থেকে আসছে হাদিসটা, এই পদ্ধতি আমরা জানতে পারলাম কি, এটা যঈফ পদ্ধতি বা রাস্তা। এই হাদিস থেকে হাদিস বর্ণনা হওয়া মাত্রই সেই হাদিসটা যঈফ হয়ে যাবে, কারণ এই হাদিসের এই বর্ণনার মধ্যে একজন রাবি রয়েছে, সরি, এই রাস্তার মধ্যে বা এই যে প্রশাখার মধ্যে একটা রাবি রয়েছে জাবর বিন আবদুল্লাহ, তো সে হচ্ছে যঈফ বা দুর্বল রাবি, আর তার হাদিস অগ্রহণযোগ্য। দ্বিতীয় রাস্তা আনিল বারা বিন আবদুল্লাহ আল গানাবি আনিল হাসান আল বাসারি আন আবি হুরায়রা, যে আবু হুরায়রা থেকে হাসান বাসারি, হাসান বাসারি থেকে আল বারা বিন আবদুল্লাহ আল গানাবি। তো এই হাদিসটাকেও শেখ আল্লামা রশিদ আল্লামানি যঈফ বলেছেন, জাফর আলবানি ফি যঈফ আন নাসাই, হাদিস নম্বর 1173। শেখ আল্লামা রশিদ আল্লামানি হাদিসে যঈফ বলেছেন, যে নাসাইয়ের মধ্যে বর্ণিত হয়েছে যঈফ নাসাইয়ের মধ্যে, তিনি বলেছেন যে হাদিসটা যঈফ হাদিস, কেননা হয়তো আবু হুরায়রা থেকে যে হাসান বাসারি ডাইরেক্ট চলে আসছে, হয়তো আবু হুরায়রা থেকে ডাইরেক্ট হাসান বাসারি চলে আসছে, অথচ হাসান বাসারি আর হয়তো আবু হুরায়রা কোনো সাক্ষাৎ নেই, অথচ হয়তো হাসান বাসারি এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মধ্যে কোনো সাক্ষাৎ প্রমাণিত নয়, অর্থাৎ এটা হচ্ছে মুন কাদে, এর সনদের মধ্যে বিভেদ রয়েছে বা বিশৃঙ্খলা রয়েছে, এই হাদিস একে অপরের সঙ্গে সংযুক্ত নয়। হ্যাঁ, এই হাদিস একে অপরের সঙ্গে সংযুক্ত নয়। আর যদি একটা রাবি অন্য রাবির সঙ্গে, অর্থাৎ একজন বর্ণনাকারী তার আগের যে বর্ণনাকারী তার সঙ্গে যদি সাক্ষাৎ না হয়, তো সে হাদিসটা গ্রহণযোগ্য হয় না, সে হাদিসটা গ্রহণযোগ্য হয় না। তো যেহেতু হাসান হয়তো আবু হুরায়রা প্রথম রাবি, তারপরে দ্বিতীয় রাবি হচ্ছেন হাসান বাসারি, অথচ হাসান বাসারির সঙ্গে হয়তো আবু হুরায়রার সাক্ষাৎ নেই, আর এই দুইজন রাবি পরস্পর যদি সাক্ষাৎ না থাকে, তো সেই হাদিসটা অগ্রহণযোগ্য হয়ে যায়। সেই জন্য এই হাদিসটা হচ্ছে অগ্রহণযোগ্য, যঈফ হাদিস, দুর্বল হাদিস, তাহাদিব উত্তাহাদিব প্রথম খণ্ডের 427 পৃষ্ঠা। তো দ্বিতীয় যে পদ্ধতি, দ্বিতীয় যে রাস্তা, সেখানে এই হাদিসটা যঈফ হয়ে গেল। তৃতীয় পদ্ধতি, হাশেম বিন সাঈদ আন কিনানা বিন নবী আন আবু হুরায়রা, অর্থাৎ আবু হুরায়রা থেকে কিনানা বিন নবী আর কিনানা নবী থেকে হাশেম বিন সাঈদ। হাশেম বিন সাঈদ সম্পর্কে ইবনে মাঈন বিখ্যাত মুহাদ্দিস আসমাউর রিজালের একজন বিখ্যাত পণ্ডিত, তিনি বলছেন যে লাইসা বিশাই, হাশেম বিন সাঈদ এ কোনো গ্রহণযোগ্য রাবি নয়, এর কোনো ভিত্তিই নেই আসমাউর রিজালের মধ্যে। ওকাল হা আবু হাতিম, আবু হাতিম তিনি একজন বিখ্যাত মুহাদ্দিস বা আসমাউর রিজাল একজন বিখ্যাত পণ্ডিত, তিনি বলছেন যঈফুল হাদিস, এই হাদিসটা যঈফ হাদিস, তাহাদিব তাহাদিব 11 খণ্ডে 17 পৃষ্ঠা। তো আমরা জানতে পারলাম যে আবু হুরায়রা থেকে যে হাদিসটা বলা হচ্ছে সেটা বিভিন্ন পদ্ধতিতে এসেছে, এবং সমস্ত পদ্ধতিগুলো হচ্ছে যঈফ পদ্ধতি, বা যে সমস্ত শাখা প্রশাখা দিয়ে হাদিসের রাস্তাগুলো বেরিয়ে এসেছে, সমস্ত শাখা প্রশাখাগুলোই হচ্ছে যঈফ হাদিস। এ সম্পর্কে উইকিপিডিয়া, যেটা অথেন্টিক ওয়েবসাইট উইকিপিডিয়া, সেখানে বলা হচ্ছে يعتقد بعض العلماء ان النبوه قد تحققت بالفعل তিনি এখানে ওলামারা বলছেন যে এই হাদিসের মধ্যে আমরা জানতে পারলাম কি, যে শুধুমাত্র একটা হাদিস যেটা সাওবান
আর আল্লাহ তাআলা বর্ণনা করেছেন শুধুমাত্র সেই হাদিসটাই সহি, শুধুমাত্র সেই হাদিসটাই সহি। এবারে এই হাদিসের মধ্যেও যে গাজওয়ে হিন্দের কথা বলা হচ্ছে সে সম্পর্কে ওলামারা বলছেন বা কিছু ওলামারা বলেছেন যে গাজওয়ে হিন্দের যে কথা বলা হয়েছে সে গাজওয়ে হিন্দ হয়ে গিয়েছে অলরেডি, সেই গাজওয়ে হিন্দ অলরেডি হয়ে গিয়েছে। প্রথম গাজওয়ে হিন্দ হয়েছিল মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সময়ে, প্রথম গাজওয়ে হিন্দ হয়েছিল মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর জামানাতে। তারপর আবার একবার গাজওয়ে হিন্দ হয়েছিল ওয়ালিদ বিন আব্দুল মালিকের জামানাতে, যার নেতৃত্ব দিয়েছিলেন কাসেম বিন মোহাম্মদ আশরাকাফি, কাসেম বিন মোহাম্মদ আশরাকাফি, যাকে মোহাম্মদ বিন কাসেমও বলা হয়, যাকে মোহাম্মদ বিন কাসেমও বলা হয়। তো তার সময় তো হিন্দুস্তানের যুদ্ধ হয়েছিল এবং সেই যুদ্ধে মোহাম্মদ বিন কাসেম জয়ীও হয়েছিলেন। তারপরে তৃতীয়বার আবার হয়েছিল আব্বাসী খলিফা যুগে বা আব্বাসী যে রাজত্বকাল সেই সময় হয়েছিল বিকিয়াদাত আল কায়েদ আল মুজাফফর মোহাম্মদ বিন সুবুস্তাগিন। আব্বাসী যুগে একবার হয়েছিল যার নেতৃত্ব দিয়েছিলেন মোহাম্মদ বিন সুবুক তিগিন, তিনি ভারতবর্ষে এসেছিলেন, ভারতবর্ষ জয় করেছিলেন এবং যে সোমনাথ মন্দির সেখানে তিনি আক্রমণ করেছিলেন এবং বড় বড় মন্দির ভেঙে দিয়েছিলেন। হ্যাঁ, এর এ সম্পর্কে আমরা জানতে পারলাম কি যে ভারতবর্ষের যে যুদ্ধের কথা বলা হয়েছে অলরেডি সে যুদ্ধ কয়েকবার হয়ে গিয়েছে। তো এখান থেকে ওনারা বলছেন যে যে যুদ্ধের কথা বলা হচ্ছে সেটা অলরেডি হয়ে গিয়েছে, যে কয়েকটা যুদ্ধের কথা আমরা জানতে পারলাম, এর মধ্যে কোনো একটাকে আমরা ধরে নিতে পারি, কোনো একটাকে আমরা ধরে নিতে পারি। এ সম্পর্কে ভারতবর্ষের জন্য বিখ্যাত মহাদ্দিস সিদ্দিক হাসান খা, বিখ্যাত মহাদ্দিস, অনেক বড়, মানে ভারতবর্ষে যে হাদিস শাস্ত্র, ভারতবর্ষে হাদিস শাস্ত্রের যে অবদান যেটা গোটা মুসলিম বিশ্ব স্বীকার করেছেন, তো ভারতবর্ষে যে হাদিস শাস্ত্রের যে অবদান যেটা গোটা বিশ্ব স্বীকার করেছেন এটা একমাত্র সিদ্দিক হাসান খার জন্যে। তিনি প্রচুর অর্থ ব্যয় করেছেন হাদিস শাস্ত্রে এবং তিনি নিজেও একজন বিখ্যাত পণ্ডিত ছিলেন। হ্যাঁ, তো তিনি বলছেন যে আম্মাল হিন্দ ফাফাতাহা ফি আহাদুল ওয়ালিদ বিন আব্দুল মালিক আলা ইয়াদি মোহাম্মদ আল কাসিম। তিনি বলছেন যে গাজওয়ে হিন্দ যে কথা বলা হচ্ছে বা হিন্দুস্তান ভারতবর্ষ বিজয়ের যে কথা বলা হচ্ছে সেটা অলরেডি হয়ে গিয়েছে ওয়ালিদ বিন আব্দুল মালিকের জামানাতে আর মোহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে, যেটা আমরা আগে জানতে পারলাম সেটা হয়েছিল কখন, 92 হিজরিতে। এবং তিনি বিশাল বাহিনী নিয়ে ভারতবর্ষে আক্রমণ করেছিলেন এবং তিনি ভারতবর্ষের যে সীমানা সিন্ধ থেকে কান্নুজ পর্যন্ত জয়লাভ করেছিলেন। তারপরে আবার এসেছিলেন মোহাম্মদ আল গাজনবী, তিনি এসেছিলেন, তিনিও ভারতবর্ষে আক্রমণ করেছিলেন, তিনি জয়লাভ করেছিলেন। হ্যাঁ, তো এই সমস্ত ঘটনাগুলিকে কেন্দ্র করে ওলামারা বলছেন যে ভারতবর্ষের যুদ্ধে যে কথা বলা হচ্ছে সেগুলো অলরেডি হয়ে গিয়েছে। আবজিদুল উলুম প্রথম খণ্ডে 340 পৃষ্ঠা, আল বেদায়েতুন নেহায়া যেটা ইবনে কাসিরের গ্রন্থ নবম খণ্ডে 113 পৃষ্ঠা। এটা হলো প্রথম মত, এটা হলো প্রথম মত যে ভারতবর্ষে যে যুদ্ধের কথা বলা হচ্ছে সেটা অলরেডি হয়ে গিয়েছে। বাইনামা ইয়াতাকিদু আখারুন মিন আহলিল ইলম, ঘটনাচক্রে কিছু আহলে ইলম বা কিছু বড় বড় ওলামারা বলছেন যে না, গাজওয়ে যে হিন্দের কথা বলা হচ্ছে সেই গাজওয়ে হিন্দ এখনও হয়নি, সেই গাজওয়ে হিন্দ বা ভারতবর্ষের যুদ্ধ বা হিন্দুস্তানের যুদ্ধ এখনও হয়নি, সেটা কখন হবে, ইন্দমা ঈসা ইবনে মারিয়াম ইয়ানহাদিরু মিনাস সামায়ে, সেটা হবে যখন ঈসা আলাইহিসসালাম আসমান থেকে অবতরণ করবেন, তখন ঈসা আলাইহিসসালামের নেতৃত্বে ভারতবর্ষ আক্রমণ করা হবে এবং ভারতবর্ষ জয়লাভ করা হবে, তখন গোটা বিশ্ব জয়লাভ করা হবে, তখন ভারতবর্ষের মানে গাজওয়ে হিন্দ যে কথা বলা হয়েছে সেটা তখন বলা হয়েছে, তখনকার কথা বলা হয়েছে, তখন সেই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে তারা সকলেই জান্নাতি হবে, তাদের সকলকেই জাহান্নাম থেকে মুক্ত করা হবে। আর এই মতটাকে অনেক লোকেরা গ্রহণযোগ্য মনে করেছেন, আর এই মতটাকে অনেক ওলামারা গ্রহণযোগ্য মনে করেছেন যে গাজওয়ে হিন্দ যে কথা বলা হয়েছে সেটা মাত্র যখন ঈসা আলাইহিসসালাম আসমান থেকে অবতরণ করবেন এবং তিনার নেতৃত্বে যে ভারতবর্ষ জয়লাভ হবে সেই যুদ্ধের কথা বলা হয়েছে, অর্থাৎ সেটা এখন নয় বরং কিয়ামতের আগে ঈসা আলাইহিসসালামের নেতৃত্বে। তো আমরা কি জানতে পারলাম, আমরা এই দুটি যে মত পেলাম আমরা কোনো একটা গ্রহণ করতে পারি। যদি প্রথম মতটা গ্রহণ করি তাহলে ভারতবর্ষে যে যুদ্ধের কথা বলা হচ্ছে বা গাজওয়ে হিন্দ যে কথা বলা হচ্ছে সেটা অলরেডি হয়ে গিয়েছে,
আর যদি ভাবি যে না দ্বিতীয় মতটা গ্রহণযোগ্য গ্রহণ মনে করবো গ্রহণযোগ্য মনে করবো বা সেটা গ্রহণ করবো, তাহলে তার অর্থ হচ্ছে এই যে সেটা এখন নয় বরং ঈসা আলাইহিস সালামের নেতৃত্বে ভারতবর্ষ বা গোটা বিশ্ব যখন জয় হবে তখন ওর কথা বলা হয়েছে। তো আমরা এই দুটির মতের মধ্যে কোনো একটার প্রতি বিশ্বাস রাখতে পারি বা দুটির প্রতি বিশ্বাস রাখতে পারি যে এক মানে এক তো হয়ে গিয়েছে আবার একবার হবে। সেই জন্য এই হাদিসগুলো নিয়ে এখন কোনো বিতর্ক করার কোনো মানে হয় না। সেই জন্য এই হাদিসগুলো নিয়ে বর্তমান সময়ে না অমুসলিম জন্য কোনো অমুসলিমের জন্য মানে এই নিয়ে বিতর্ক করা যায় যে না মুসলিমরা প্রস্তুতি নিচ্ছে বা মুসলিম ভারতবর্ষে হিন্দুদেরকে বিতাড়িত করার জন্যে বা হিন্দুদেরকে ধ্বংস করার জন্যে প্রস্তুতি গ্রহণ করছে আর এটা ওদের হাদিসে বলা আছে, তো এই নিয়ে এর অপব্যাখ্যা করা হবে। আর দ্বিতীয়ত না মুসলিমদের জন্য এই নিয়ে মাথা ব্যথা করার কোনো অর্থ হবে। যদি মুসলিমরা ভাবে যে না যেহেতু ভারতবর্ষে গাজওয়ে হিন্দের কথা বলা হয়েছে যদি আমরা যুদ্ধ না করি তাহলে যুদ্ধ কে করবে, অতএব যুদ্ধ করতে হবে, এটা একটা ভুল ধারণা, এটা একটা ভুল ধারণা। কেননা দুটি মতই আমাদের কোনো কাজে আসছে না। এক, যদি আমরা প্রথম মত গ্রহণ করি তবুও সে যুদ্ধ হয়ে গিয়েছে, আর যদি দ্বিতীয় মত গ্রহণ করি তবুও সেটা হবে ঈসা ইসলামের নেতৃত্বে, আমাদের নেতৃত্ব নয়, সেটা আমাদের নেতৃত্বে নয়। সেজন্য এই নিয়ে মত পার্থক্য করা না মুসলিমদের জন্য জায়েজ না অমুসলিমদের জন্য জায়েজ। হাযা মা ইনদাল্লাহু ওয়া আলা বিসাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। نفسي بنور من فؤادي حينما رددت يا رب العباد وانتشت روحي وصار الدمع يجري.